প্রথম পার্টে সবাই দেখেছিল, তো তোমার কোন হিল্লে হয়নি? তুমি সবকিছু বলেছিলে, তোমার বাড়ি ঘর কি কি আছে, তা বিয়ের পর ঘরের মধ্যে তুমি বউকে রাখবে, মা বাবাকে বারান্দায় শোয়াবে বলেছিলে, তো সবাই সেটা দেখেছে। এবারে এখন তুমি কি বলতে চাও যে এখনো তোমার কোন হিল্লে হয়নি, তার পরিপ্রেক্ষিতে কিছু বলো। আমার নাম সঞ্জয় দত্ত, এখন আমার বয়স 27, এরপর আমার বয়স আরো বেড়ে যাবে, এটা ঠিক। আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত বিয়ে শাদি দিচ্ছে না, মানে বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, তারা নিজের মতো নিজে আছে, সিরিয়াল ফিরিয়াল টিভি দেখছে। তুমি ওদিকে পয়সাও দিচ্ছ না? দিচ্ছ না, সিরিয়াল দেখে সময় কাটাচ্ছে, সময় নিয়ে ভাবছে না? না, আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, বাড়িতে মা বাবা কি কাজ করছেন, কাজ করতে পারছে? হ্যাঁ, বাবা কাজ করছে। আর মানে এখন আমার যে সমস্যা, মানে বিয়ে করাটাই আমার ব্যাপার। আমি বিয়ে আগেও আমি ফেসবুকে বলেছিলাম যে আমি বিয়ে করব, 3 বছর শ্বশুরের পয়সায় খাবো, আরো মানে অনেক কিছু বলেছিলাম। তো এইবারও আমি আবার বলতে চাই, মানে বলো বলো, 3 বছর শ্বশুরের পয়সায় খাবো, আর মানে আমার 10,000 টাকা ব্যাংকে আছে, আর খাট আলমারি সবই চাই, গলার আংটি বাংটি সবই চাই। তা আমি একবার মেয়েদেরটা গেছিলাম মদনপুরে, মদনপুরে হ্যাঁ, সেখানে আমি এবার তারা চা বিস্কুট সবই খাওয়ালো, কিন্তু যখন মেয়ে বাবা জিজ্ঞাসা করলো ছেলে কি করে, আমি কোনো কাজ করি না, বলে আমার মেয়ে এই পাস অমুক পাস, আমি ইঞ্জিনিয়ারের সাথে বিয়া দেবো। এবার মেয়ের বাবা তখন ভাগাই দিল, আমি তাই সব মেয়ের বাবাদের কাছে বলি, আচ্ছা ইঞ্জিনিয়ার রেলে চাকরি করা কেন, আমার মতো একটা ছেলেকে বিয়ে দিলে কি হবে, আমি এখন নয় বেকার, একদিন না একদিন তো ঠিক তো দাঁড়াবো। একদম তেমনি তাদের কপালে সেরকম মাদাম মক্কর ছেলেই জোটে, এবার ঠিক তাই হবে, ওই জন্য তো মেয়েদের কপাল এত দুঃখের হয়। এবার তুমি যে চাচ্ছ, তুমি যে বলো না, তুমি বলো তো, তুমি যে চাইছো এখন বিয়ে টিয়ে করবে, তো বিয়ের মধ্যে ঘর টর চাইছো কোনো কিছু? হ্যাঁ, ঘর চাইছি, মানে আপাতত মানে ঘর জামাই হয়ে থাকবো, শ্বশুরের সব কাজ পাঁচ করে দেবো, শ্বশুরকে 3 মাস বসে খাওয়াতে হবে। হ্যাঁ, 3 মাস বসে খাওয়াতে হবে, আর টাকা পয়সা তো সবই চাই, তারপর যেমন ছোটখাটো সংসার চালালে কেবিল লাইনের জন্য টাকা সেটা দিতে হবে, তারপর আরো অনেক কিছু আছে সংসারে খরচা। তুমি 3 মাস পর থেকে আবার কাজ করার টেন্ডেন্সি নেবে, 3 মাস বসে খাবে? হ্যাঁ, মানে কাজ তো সঙ্গে পাওয়া যায় না, এবার কাজ খুঁজতে আমার 3 বছরও লাগতে পারে বা 5 বছরও লাগতে পারে। আচ্ছা, তো মেয়ে কেমন চাই, কালো লম্বা ল্যাংড়া লুলো? না, ল্যাংড়া লুলো না, একটু সুন্দর। শ্বশুর মশাই তো বসে তো খাওয়াবে, তো তুমি কি চাও সেটা বলো সবাইকে। মানে আমি চাই একটু সুন্দর হোক, পরিষ্কার হোক, গায়ে রং একটু চাপা হলো, মানে হালকার উপর একটু সুন্দর হোক মেয়ে দেখতে, মানে এটাই আমার সবার কাছে এত রিকোয়েস্ট আরেকবার করছি, যাতে আমার যেন মেয়ে দেখে। আমি গতবার মানে এর আগেও মানে 2019 সালে আমি ফেসবুকে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে, পেপারে, সবকিছুতে দিয়েছিলাম, হলো না কোনো ভাবে। তুমি এখন কোনো কি কাজ করছো তাহলে, সেটা তো সবাই জানতে চায়। না, এখনো পর্যন্ত আমি ঠিকঠাক ভাবে কাজ কুচ পাইনি। আচ্ছা, তোমার যদি ঘর জমায় রাখেছে কতদিন, তুমি শ্বশুরের সব কাজ করে দেবে? শ্বশুরের কাজ, হ্যাঁ, শ্বশুরের বাজার কর্ম, হ্যান ত্যান, বাজার কর্ম, পান বিড়ি সিগারেট সবই নিয়ে আসবে। তুমি রান্না টান্না কিছু পারো? না, রান্না তো পারি না, রান্না বাসন টাসন মেজে দেবে, বাসন টাসন, হ্যাঁ বাসন মেজে দেবো, বউ নয় শাশুড়ি মা রান্না বাড়ি করবে। আর কিছু চাইছো অস্ত, তুমি কিছু বলো। বউকে ভালোবাসে? হ্যাঁ, বউকে কে না ভালোবাসে, বউকে তো সবাই ভালোবাসে, তা আমি তাকে আমি জীবন ভোর মানে জীবন দিয়ে নিজেকে ভালোবাসবো। তারপর তো তুমি কতদিন ঘুরতে নিয়ে যাবে, এই সমস্ত কিছু বলো, তাহলে তো সেই বুঝে বাবাও একটা ভাববে। নিয়ে যাব শ্বশুরবাই, শ্বশুরবাই তো কিছু তো গাইড টেক দেবে। বাড়ি বাড়ি তো আমার আছে, একটা পায়খানার ভাঙা দরজা আর একটা মেয়ের শোয়ার মতো একটা বালিশ আছে, মানে আমারই বালিশ, এমনি তো আমার কোনো জিনিসের অভাব নাই।
আর সবই আছে বাড়িতে, হাতা কুন্তি চামচ থেকে সবকিছুই আছে। তোমাকে যদি বিয়ে দেয় কোন মেয়ের বাবা, যদি মেয়ে দেয়, তুমি কি তাকে রান্না, সে রান্নাখানা যদি তোমার বউ বলে আমি বাবা আমার তো সব দিয়েছে, আমি রান্না ফান্না করতে পারবো না, আমি রান্না করে খাওয়া দাবো, তুমি সেটা রাজি? সেটা এখনো মানে সেটা ঠিক আছে, স্যার দুজনে মিলেমিশে করলে কাজ ঠিকই পারা যাবে। এবার যে তুমি যে ঘুরতে যাবে, ভাই এখন তো করোনার অবস্থা, এখন তো ট্রেন বাস চলছে না, এখন ঘুরবো না পরে ঘুরবো, তাহলে শ্বশুরকে তো বলতে হবে, শ্বশুর বাড়িতে যে আমার গাড়ি বাইক দিতে হবে, স্কুটি দিতে হবে। হ্যাঁ বাইক দিতে হবে, হ্যাঁ আর মাস্ক দিতে হবে, প্লাস পারলে ওই পিপি পরে ওই পিপি দিতে হবে, যাতে করোনাটা যাতে না ঢোকে। আচ্ছা মাস্ক কি N95 না এমনি নর্মাল যে মাস্ক? নর্মাল মাস্ক দিলেই ভালো। আর বিয়ের পর হানিমুন টানিমুন কোথায় যাবে সেগুলো বলে রাখো। বিয়ের পর আমার যাওয়ার ইচ্ছা আছে মানে কি জানো, দার্জিলিং। ওটা কার নিজের পয়সায় কামিয়ে, মানে তিন মাস পর নয় শ্বশুরের পয়সাতে? তিন বছর তো আমি তো কাজ না পেলে আমি পারবো না, শ্বশুর ভাই থেকে তো দেবে ঘোরার জন্য টাকা, সেই টাকায় মেয়েরে ঘোরাবো। মেয়ে যদি তোমার থেকে একটু লম্বা হয় তাহলে চলবে? তুমি নাহলে হিলতলা জুতো পরে নিলে, একটু ম্যানেজ করতে হবে না, আমার হাইটের হলেই ভালো। আচ্ছা তো এর জন্য আর কিছু বলতে চাও তুমি? না কিছু বলতে হয় না, মানে আমার জন্য অন্তত একটা মেয়ে চাই, রিকোয়েস্ট ভালো করে। মানে তোমার বয়স হয়ে যাচ্ছে? বয়স হয়ে যাচ্ছে, মাথায় টাকও পড়ে যাচ্ছে। বিয়ের সময় না চুলে মেহেন্দি করে নেওয়া যাবে? হ্যাঁ মানে না চুল যা আছে ঠিক আছে, কিন্তু তোমার নাম সামনে ছোপ যাবে বলে শেষ করে দাও। আমার নাম সঞ্জয় দত্ত, আমার বয়স 27, এরপর 28 হয়ে যাবে। কোথায় থাকো থাকো সব, আর বিয়ের পর বউকে কোথায় রাখো, মা বাবা কোথায় রাখো, লাজ করে বলে দাও। বিয়ের পর বউ শোবে, এই বউ নিয়ে আমি ঘরে শোবো, আর মা বাবা বারান্দায় শোবে, কারণ বউ তো রাখার তো জায়গা চাই, নতুন বউকে তো বারান্দায় রাখতে পারি না, মা বাবা আমার বারান্দায় শোবে। ঠিক আছে তাহলে একটা হিললে তোমার হবে, তাই তো? আপনারা সবাই দেখার একটু ব্যবস্থা করুন, আপনারা সবাই যা দেখবেন এই ভাইয়ের জন্য একটা হিললে করে দিন। ভাই বলতে চাইছে হিললে কোন, ভাইয়ের হাইটটাও দেখে নিন, সেই পছন্দে যদি কোনো মেয়ে পছন্দ হয় কোনো মেয়েকে, আর মেয়ে যদি ছেলেটাকে পছন্দ করে তো আপনাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে বা এই আইডিতে। একবার দাঁড়িয়ে তোমার হাইটটা দেখিয়ে দাও, তাহলে সেই বুঝে সেই মেয়ে তাহলে তাকে তোমার মেসেজ করবে। দূরে চলে যাও, পিছনে চলে যাও। আর এখন তোমার মাসে ইনকাম কত, ওরম যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে? এখন আমার তো ইনকাম করতে কিছু নাই, ওই বাবার কাছ থেকে ওই 10-20 টাকা নিয়ে চলতে হয়। তাও ঠিক, ওটা কি হবে, ওটা বিয়ের পর শ্বশুরের পয়সা খাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বক্তব্য শেষ করছি। হ্যাঁ শেষ কর।